পহেলা বৈশাখ বৈরব গণহত্যা দিবস পহেলা বৈশাখ এলেই স্মৃতির পাতায় বেশি ওঠে স্বজন হারানো ব্যথা সারাদেশ যখন বাংলা নববর্ষকে বরণ করে নিতে আনন্দ উল্লাসে মাতোয়ারা তখন বৈরবের পানুল্লাচর গ্রামে মানুষের মাঝে নেমে আসে বিষাদের ছায়া পহেলা বৈশাখ এলেই স্মৃতির পাতায় বেশি ওঠে তাদের স্বজন হারানো ব্যথা বৈরবের প্রথম হানাদার বাহিনী পাড়াকে উনিশশো একাত্তর সালের চোদ্দোই এপ্রিল সেদিন ছিল পহেলা বৈশাখ সারাদেশে যুদ্ধের দামাওয়া বাজলেও বাণিজ্য নগরী ভৈরবে ব্যবসা প্রতিষ্ঠান চলছিল হালখাতা উৎসব পালনের প্রস্তুতি হঠাৎ করে ভৈরবের আকাশে দেখা যায় চারটি জ্যাট বিমান একাধিক হেলিকপ্টার এবং স্থলপদে ব্রহ্মপুত্র নদের উপর নরসিংদীর রায়পুরা রামনগর ব্রিজ সংলগ্ন স্থানে গানশিপ পাকবাহিনী ওই এলাকা থেকে গানশিপ দিয়েগুলি ছুটতে ছুটতে বৈরব শহরের দিকে অগ্রসর হয় তখন পাক সেনা দেখে সাধারণ মানুষ প্রাণ বয়ে পালাতে থাকে ওখান থেকে পাক ব্যান্ডের নামার পরে ওখান থেকে লং মাছ কইরা পানোয়ালো আসার পরে ওরা যখন দেখলো হাজার হাজার লোক তখন মানে ওরা আগায় দেখলো এত লোক তখন মানুষ বাঁচার তাকে দিয়ে ওই পারে যাইতেছিল নদী পারে ব্রহ্মপুত্র পারে একদমপুর গ্রামে তখন এখানে হাজার হাজার লোকের উপরে ফায়ার দিছে ফায়ারে গিয়া শত শত নারী পুরুষ নির্বিচারে হত্যা করছে এ সময় শিবপুর ইউনিয়নের পানাউল্লাচরের খেয়াঘাটে হানাদার বাহিনী নির্বিচারে ব্রাশ ফেয়ে নিরস্র অসহায় পাঁচ শতাধিক নারী পুরুষ শিশু সেদিন মৃত্যুবরণ করেন হানাদার বাহিনীর বয়ে নিহত আত্মীয় স্বজনরা লাশগুলো দাফন করতে পারেননি তখন মানুষ আছে একটা সব ব্রহ্মপুত্র নদীর তীরে গণকবর দেওয়া হয় স্বাধীনতা অর্জনে দীর্ঘ এই সময়ে দেশের ইতিহাসে অনেক উত্থান পতন ঘটলেও ভৈরবের মানুষ ভুলতে পারেনি সেই দিনে সে মরমান্তিক গণহত্যার দিনটিকে তাই প্রতি বছর চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ বৈরবে মানুষ ঘন হত্যা দিবস হিসাবে আখ্যা দিয়ে সুখ পালন করে এনা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ভৈরব হেলিকপ্টার দিয়া পাক শোনা যাইতেছে আর এদিকে গান চার বাহিনীরা এই পাক বাহিনীকে মারার জন্য হেলিকপ্টার ভুবাতিত্ব করার জন্য এরা যতা সাধ্য চেষ্টা করতাছে কাজেই তারা চেষ্টা কোনো কাজে লাগতেছে না এরা হেলিকপ্টার একটার মধ্যে গুলি লাগাইতে পারে না তারা নির্বিঘ্ন সর মাঠে গিয়ে তারা হেলিকপ্টার পাল্লায় পাল্লায় নামতেছে না না আধা ঘন্টার ভিতরে তারা দৌড়ায় আমাদের এদিকে আসতেছে লাভায় আসতেছে দৌড়ায় আসতেছে গুলি করতেছে সিক্সটিন নিউজ টিভি ঢাকা